নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার হবে বললেন ডক্টর কামাল দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন গণফোরামের সভাপতি ড কামাল হোসেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন বলেছেন ঐক্যফ্রন্টের ঐক্য অটুট আছে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করাই পরিকল্পনা আজ বৃহস্পতিবার বেইলি রোডে দলের নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ড কামাল হোসেন বলেন ঐক্যফ্রন্ট মোটেও ভাঙনের পথে না আগামী বারো তারিখ আমরা সবাই মিলে বসছি আমরা কৌশল ঠিক করে মাঠে নেমে ঐক্যকে আরো সুসংহত করব দলটি সাংগঠনিক সম্পাদক লতিফুল বাড়ি হামিম বলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ঈদের পর দিন আজ বৃহস্পতিবার দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও করেন দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কামাল হোসেন সমমনা দলকে সঙ্গে নিয়ে আন্দোলন জোরদার করার কথা জানিয়ে ডক্টর কামাল হোসেন বলেন আমাদের লক্ষ্য জনগণের ঐক্য গড়ে তোলা সমমনা দলগুলো সঙ্গে নেওয়ার কাজটা আমাদের অব্যাহত আছে তা আরও জোরদার করা হবে আমরা বিশ্বাস করি এই ধরনের একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে হলে জনগণের ঐক্য প্রয়োজন এবং সচেতন রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের ঐক্য অপরিহার্য ঐক্যের বিরুদ্ধে কেউ নেই মন্তব্য করে ড কামাল বলেন আইনশৃঙ্খলা অবনতি যেভাবে হচ্ছে সরকার যেভাবে দেশ শাসন করছে তাতে মানুষের মধ্যে পরিবর্তনের আগ্রহ আরও বাড়তে থাকবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করতে জানিয়ে গণফোরাম নেতা ডক্টর কামাল বলেন গণতন্ত্র না থাকাতে যে অবস্থা হচ্ছে তা তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে ধর্ষণের ঘটনা ঘটছে অরাজকতা দেখা দিচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা অপরিহার্য আইনের শাসন হবে না যদি দেশে গণতন্ত্র না থাকে জনগণকে রাষ্ট্রের মালিক হতে হবে ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাড়িতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরামের বর্তমান সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী গণফোরামের নেতা আবু সাইদ মহসিন রশিদ সিদ্দিকুর রহমান আহমেদ আমিন আফসারি লতি হামিম সহ গণফোরামের সকল নেতৃবৃন্দ